আসসালামু আলাইকুম বন্ধুগণ, অনলাইন ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ হোসেন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে রয়েছে কিভাবে একটি চ্যানেলের ইউআরএল কাস্টমাইজ করবেন। আপনারা যারা নতুন ইউটিউবার, আপনারা যদি আপনাদের নামের এগেনস্টে অথবা আপনাদের চয়েসকৃত কিওয়ার্ডটি আপনি ইউআরএল অ্যাড করতে চান, তাহলে কীভাবে এটি পরিবর্তন করবেন এবং সেই অ্যাড অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলটি পাবলিশ করলে যে কোনো সাইডে সেটি পাবলিশ হবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিও টিউটোরিয়াল। তো চলুন আমরা ব্রাউজারটি ওপেন করে নিই। তো এখানে লক্ষ্য করুন, এটি হচ্ছে আমার চ্যানেল। তো এই চ্যানেলটিতে এখন আমি আপনাদের দেখাবো, এই যে লক্ষ্য করুন, আমি চ্যানেলটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলো অনেক জটিল এবং কঠিন, এগুলো অনেকে মুখস্থ করে সার্চ দেওয়া সম্ভব নয়। তো এখন youtube.com/এরপর যদি আপনি আপনার পরিচিত কয়েকটি কিওয়ার্ড দিয়ে আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ, ইউআরএল কাস্টমাইজ করেন, তাহলে অতি সহজে আপনার ফ্রেন্ড বা অন্যরা আপনার চ্যানেলটি ওপেন করতে পারবে এবং সাবস্ক্রাইব করতে সহজ। তো এখন আমি এই বিষয়টি এখন পরিবর্তন করবো। তো কীভাবে করবো, তো চলুন আমরা প্রথমে এখানে যে আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। করার পরে এখানে একটি সেটিং গিয়ার বক্স রয়েছে, এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে এই যে দেখুন অ্যাডভান্স শব্দটি রয়েছে, এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে হেয়ার এই যে এই শব্দটি রয়েছে, এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আমরা লক্ষ্য করতেছি যে এই যে লক্ষ্য করি আমরা এখানে এটিতে ক্লিক দেব। আমরা ইচ্ছা করলে নিচের টিতেও ক্লিক দিতে পারি। আবারও দেখাচ্ছি হেয়ার ক্লিক, এই যে এখানে আমি চাচ্ছি যে রাজ যে নামটি দিয়েছে সেটিতে আমি এখানে ক্লিক করি। এখানে অবশ্যই আপনারা পরিবর্তন করতে হলে যে কাজটি করতে হবে, এখানে অবশ্য আপনার চ্যানেলের নাম থাকবে বা কী থাকবে। তো এটি পরিবর্তন করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি আমি একটু দেখাচ্ছি। সেটি হচ্ছে যে এটিতে ক্লিক করে ক্রিয়েটর স্টুডিও অর্থাৎ এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এডিট অন গুগল এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এই যে লক্ষ্য করুন এখানে অবশ্য আপনার চয়েসকৃত যে নামটি আপনি এখানে দেবেন ঠিক এখানে এটি দিয়ে তারপরে ওকেতে ক্লিক করবেন। অবশ্য আমার করা আছে, আমার এখন এটি নেবে না। ওকেতে ক্লিক করার পরে ঠিক এরকম আপনার যে এরকম এখানে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। তারপর যখন আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন, অ্যাডভান্সে ক্লিক করার পর এই যে কেয়ার এটিতে ক্লিক করবেন। তো যেহেতু এখানে ইতিমধ্যে আমি এটি চুজ করেছি এবং নামটি এটি আমার থাকবে, তো আমি এই জন্য এখানে যে বক্সটি রয়েছে এটিতে ক্লিক দেব। তারপর আমি চেঞ্জ ইউআরএল এটিতে ক্লিক দেব। তারপরে কনফার্ম আমি এটিতে ক্লিক দেব। জি, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে সিটা এটি কেটে দেবেন, কেটে দিয়ে তারপরে এন্টার দেবেন। জি, এই যে লক্ষ্য করুন আমার চ্যানেলটি ওকে হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের চ্যানেলের ইউআরএল কাস্টমাইজ করবেন। তো বন্ধুগণ, আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরও যদি নতুন চ্যানেল থাকে ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই রিকোয়েস্ট করেন, আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব। আমার আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো ভিডিও টিউটোরিয়াল এখানে রাখছি। আল্লাহ হাফেজ।